আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে সোমবার, দিন অথবা রাত যেই কোনো সময় ছোট্ট একটি দোয়া যদি তিনবার মাত্র পাঠ করতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন আপনারা আল্লাহর নবীর সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার, নবীজি আপনাদের হাতে হাত ধরে জান্নাতের মধ্যে আপনাদেরকে পৌঁছে দিবে। আল্লাহু আকবার, এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটা, সোমবারের শ্রেষ্ঠ আমলটা যদি শিখতে চান অবশ্যই এই ভিডিওটাকে স্কিপ না করে দেখতে হবে। আমি খুবই সুন্দর করে বাংলা উচ্চারণ স্ক্রিনের মধ্যে দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক এভাবে আপনারা সোমবার, দিন অথবা রাত যেই কোনো সময়ে মাত্র তিনবার আপনারা এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম খুশি হয়ে যায়, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায়, আপনার জন্য জান্নাত অবদারিত হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই সোমবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই সপ্তাহের মধ্যে সোমবার এবং বৃহস্পতিবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সর্বদাই। এই সোমবারে যদি আপনারা রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক নেকি আপনাদেরকে দান করবেন, আল্লাহর অনেক বেশি নৈকট্য আপনারা অর্জন করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিন কেন আগ্রহ ভরে রোজা রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন না একটু শুনে আসি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবাই কেরামরা প্রশ্ন করলেন, জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহি ও ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রতি সোম এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে দুইটি রোজা কেন রাখেন প্রত্যেক সপ্তাহে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন। আল্লাহর নবীজি তখন বললেন, ও আমার সাহাবাই কেরামরা শুনে রাখো, কি জন্য আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে রোজা রাখি? শুনে যাও, শুনে যাও। আল্লাহর নবী তখন বললেন, সপ্তাহের মধ্যে দুইটি দিন, সোমবার এবং বৃহস্পতিবার, এই দুইটি দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সারা পৃথিবীর বান্দা বান্দিদের আমলনামাগুলো পৌঁছে যায়, আল্লাহর সামনে উপস্থাপন করে আল্লাহ দেখতে পায়। আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে আর আমি সেই সময় রোজা অবস্থায় থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, আমি চাই আমার আমলনামা যখন আল্লাহর কাছে উপস্থাপন করা হবে আমি রোজা অবস্থায় থাকি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার আপনার আমলনামাগুলো উপস্থাপন করা হয়, সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন, করে দেয়। শুধুমাত্র ক্ষমা করে না, যারা ঝগড়া বিবাদ লেগে পৃথক হয়ে আছে, একজন আরেকজনের ছায়াও দেখতে পারে না, খুবই ঝগড়া লেগে পৃথক হয়ে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করা হয় আল্লাহ, তাদেরকে তো ক্ষমা করা হয় না, তখন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেন তাদেরকে নিজ অবস্থায় ছেড়ে দাও, তারা যদি আপোষ হয়ে যায়
তারা একে অপরের সঙ্গে কথা বলে তাহলে মেতে কথা বলে রাগ গুস্সাকে ভুলে যায়, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার রোজা রেখে আপনি আমলটি করবেন। যদি রোজা রাখতে নাও পারেন কোনো সমস্যা নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে রোজা রাখতেন, আপনি পারলে রাখবেন না পারলে সমস্যা নেই। এই সোমবার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন, আপনি আমলটি করবেন। আল্লাহর নবী বলেছেন আপনাদেরকে হাতে হাত ধরে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। হাদিসটা সর্বপ্রথম আমরা শুনে নেই, হযরত মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা তিনবার পাঠ করবে সকাল এবং সন্ধ্যায়, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মধ্যে হাতে হাত ধরে পৌঁছে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এত শক্তিশালী গুরুত্বপূর্ণ এই দোয়াটা, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ছোট্ট দোয়াটা তিনটি বার পাঠ করতে হবে। এই দোয়াটা পাঠ করার পূর্বে আপনারা ছোট্ট একটি দুরূদ শরীফ 11 বার পাঠ করবেন। ছোট্ট দুরূদ শরীফটা একবার দুরূদ পাঠ করলে অনেক লাভ, অনেক লাভ, কপাল খুলে যাবে। ও মুসলমানেরা, দুরূদ পড়তে আপনাদের মন চায় না, দুরূদ পাঠ করলে 10টা গুণা সঙ্গে সঙ্গে আপনারা আমার আমলনামা থেকে কেটে যায়, 10টা নেকি আপনারা আমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কাছে আপনার আমার 10 গুণ মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। শুধু তাই নয়, এই দুরুদরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার মধ্যে ফেরেশতারা পৌঁছে দেয় সঙ্গে সঙ্গে। আপনার বাবার নাম, আপনার নাম, আল্লাহর রসুলের কাছে ফেরেশতারা পৌঁছে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, অমুক গ্রাম থেকে অমুকের ছেলে অমুক আপনার উপর দুরুদ পাঠ করেছে, আপনি কবুল করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরুদটা কবুল করে আপনার জন্যে আমার জন্যে দোয়া করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই ছোট্ট একটি দুরুদ শরীফ 11 বার পাঠ করবেন এই আমলটা করার পূর্বে। যেমন ছোট্ট 2টি দুরূদ শরীফ দেখাচ্ছি, যেইটা সহজ মনে হয় সেই দুরূদ শরীফটা পাঠ করবেন। প্রথম নাম্বার ছোট্ট দুরূদরা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। এতটুক পর্যন্ত মানে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুক পর্যন্ত একটি বার হয়ে যায়। যদি আপনার মন চায় যে না আমি আরো সহজ দুরূদ শরীফটা পাঠ করব ছোট্ট, তাহলে এটা পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 5 বার পাঠ করে শুনিয়েছি, আপনার ইচ্ছা আপনি 11 বার পাঠ করবেন। তারপরে আপনারা ছোট্ট সেই নবীজির উপরে পাঠ করার পরে দোয়াটা পাঠ করবেন। দুরূদ পাঠ করেছেন 11 বার, তারপরে ছোট্ট দোয়াটা, তারপরে আপনারা জান্নাতে নবীর সঙ্গে যাওয়ার জন্য ছোট্ট দোয়াটা 3টি বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে আপনারা পাঠ করুন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়া ওয়া রাসূলা।
এই দোয়াটা আপনারা তিনবার পাঠ করবেন। আমি আপনাদের কি আবারও বলে দেব, তিনবার এই দোয়াটা পাঠ করার পর আবারও আপনারা এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে দোয়া করবেন, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে, মনের মধ্যে প্রশান্তি আল্লাহ রব্বুল আলমিন দান করে দিবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নিয়ম কানুনটার কথা আবারও বলে দিচ্ছি, সোমবার দিন কিংবা রাত, সকাল কিংবা সন্ধ্যা, যেই কোনো সময় আপনারা এই ছোট্ট দোয়াটি তিনটি বার পাঠ করবেন, তাহলে নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে যেতে পারবেন। সর্বপ্রথম এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুক পর্যন্ত আপনারা এগারো বার পর্যন্ত দুরুদ শরীফ পাঠ করবেন, তারপরে নবীজির শিখানো জান্নাতে যাওয়ার নবীজির সঙ্গে সেই দোয়াটা আপনারা তিনটি বার পাঠ করবেন, তারপরে আবার এগারো বার দুরুদ শরীফ, তারপর আল্লাহর কাছে মোনাজাত করবেন, যা আপনার মনের মধ্যে আছে সব চাওয়া আল্লাহর কাছে চাইবেন। কারণ এমন একটি দোয়া আপনি পাঠ করেছেন, এই দোয়াটার অর্থ হলো রাদিতু বিল্লাহি রব্বাও, রব হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে সন্তুষ্ট আছি, অবিল ইসলামী দিনাও, এবং দিন হিসাবে ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট আছি, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, রসুল হিসাবে, নবী হিসাবে, বিশ্ব নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আমি খুশি আছি। এই কথাটা বলার পরে আল্লাহ খুশি হয়ে যায়, নবী খুশি হয়ে যায়, এবং আপনার জান্নাত অবদারিত হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়াটা স্ক্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি তিনবার পাঠ করছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়াও ওয়া রাসূলা। একবার, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়াও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়াও ওয়া রাসূলা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দোয়া করছি, আপনারা যারা যারা এই আমলটা সোমবার দিন অথবা রাত আমলটা করবেন, সকলে কমেন্ট বক্সের মধ্যে নিয়ত করে ফেলুন আমিন লিখে, লিখার সঙ্গে সঙ্গে আপনার আমল নামার মধ্যে আল্লাহ নেকি লিখে দেবে। কারণ সৎ কাজ, নেক কাজের যদি আপনি নিয়ত করেন, তাহলে আমল নামার মধ্যে আল্লাহ নেকি লিখে দেয়, আল্লাহু আকবার সওয়াব হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাদের সকলকে, যারা যারা আমিন লিখেছেন, সকলকে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার আল্লাহ তৌফিক দান করে দিও। সকলে লিখবেন কমেন্ট বক্সের মধ্যে আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।